এরকম একটা ছবি আপনার মাথায় আসতে পারে যখন আপনি গোয়েন্দাদের কথা ভাববেন। কিন্তু কেমন হবে যখন ওই ছবিটা বদলে হয়ে যায় রজনী পণ্ডিত, এক মহিলা? হ্যাঁ, সে শুধু দেশের প্রথম মহিলা প্রাইভেট ডিটেকটিভই না, উনি নাকি 32,000 কেসও সলভ করেছেন গত 32 বছরে, আর 75টা ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছেন। আরও আশ্চর্যের বিষয় যে উনি অ্যারেস্ট হলেন ফেব্রুয়ারি 2018। মিসেস পণ্ডিত, আপনাকে কল ডেটা রেকর্ডস স্ক্যামের জন্য অ্যারেস্ট করা হচ্ছে। পণ্ডিতের অ্যারেস্ট একটা প্যান্ডোরাস বক্স খুলে দিল যখন বলিউডের বড় বড় হস্তিদের নাম সামনে এলো। কঙ্গনা রানত, নওয়াজউদ্দিন সিদ্দিকী, আয়েশা শ্রফ। ইন্ডিয়াতে কারোর কল ডেটা রেকর্ডস তার পারমিশন না নিয়ে বার করা ইল্লিগাল, শুধু ডেপুটি কমিশনার অফ পুলিশ লেভেলের অফিসাররা তা করতে পারে। কিন্তু পণ্ডিত নিজের সিডিআর মানে কল ডেটা রেকর্ডস অন্য প্রাইভেট ডিটেকটিভদের থেকে পাচ্ছিল। আমি যেই সিডিআরটা বলেছিলাম ইনেছো? সেলিব্রিটিদের সিডিআর পেতে হলে লাগবে 50,000, আর নর্মাল লোকেদের 10-20,000 টাকা। পুলিশ জানতে পারলো যে অ্যাক্টর নওয়াজউদ্দিন সিদ্দিকী, আমি জানতে চাই যে আমার বউ আলিয়া কার সাথে কথা বলছে, তার রেকর্ড কি আমায় দিতে পারবে? যখন তারা নওয়াজের লয়ার রিজওয়ান সিদ্দিকীর সিডিআর দেখলো, তাকে অ্যারেস্ট করলো আর পরে ছেড়ে দিল। এটা কি কঙ্গনা রানত ওকে ঋতিক রোশনের নাম আর নম্বর কেন পাঠিয়েছে? ও কি ঋতিকেরও কল রেকর্ড বার করেছে? টাইগার শ্রফের মা আয়েশা শ্রফেরও নাম সামনে এলো। ও নিজের পুরনো বিজনেস পার্টনার সাহিল খানের কল রেকর্ডস বার করিয়েছে। হতে পারে কোনো বিজনেস রাইভালরি? তিনজনে অবশ্যই মানা করে দিল। দেখো, নওয়াজের পাবলিশার অক্টোবর 2017 ওর অটোবায়োগ্রাফি মার্কেট থেকে সরিয়ে দিল যখন কিছু মহিলা যাদের সম্বন্ধে ও ওই বইতে লিখেছিল তারা বলল ও আমাদের ব্যাপারে আমাদের অনুমতি না নিয়ে লিখেছে। এখন ও নিজের বউয়ের উপর স্পাই করছে, যার সাথে ও এখন আলাদা হয়ে যেতে চায়। ও কিছু নোংরা খোঁজার চেষ্টা করছে যাতে বড় সেটেলমেন্ট না দিতে হয়। নওয়াজের কেসটা একটু কনফিউজিং। তিনজন যারা ইনভলভ তাদের সিমিলার নাম বিজবোকে বোঝাতে দিন। নওয়াজউদ্দিন সিদ্দিকী, তার লয়ার রিজওয়ান সিদ্দিকী অ্যারেস্ট হলো, ছাড়া পেল। তার লয়ার রিজওয়ান মার্চেন্ট অ্যারেস্ট হয়নি। ঋতিকের বউ ওকে নভেম্বর 2014 ছেড়ে দেওয়ার কারণ ওর কঙ্গনা রানাউতের সাথে সিক্রেট অ্যাফেয়ার ক্রিস 3 বানানোর সময়। এত সিক্রেট যে জেনারেল পাবলিকও অনেক পরে 2016 এই বিষয়ে জানতে পারলো যখন একটা নিউজ কনফারেন্সে আপনাকে আশিকি 3 থেকে কেন বার করে দিল। আমি জানি না কেন এক্সট্রা এমন মূর্খতা করে অ্যাটেনশন পাওয়ার জন্য। আমার জন্য ওই চ্যাপ্টারটা ক্লোজ, আর আমি কবর খুদি না। তো যখন ঋতিক টুইটারে রিপ্লাই করলো, আমার পোপের সাথে অ্যাফেয়ার করার সম্ভাবনা বেশি, অনেকে কঙ্গনাকে বিশ্বাস করলো না, তাই ও কবর খোঁজা শুরু করলো নিজেকে ঠিক প্রমাণ করার জন্য। যদিও ইন্ডিয়াতে সব ঠিক আইন আছে, তাদের খুবই কম ফলো করা হয়। এক অভিযুক্ত এক সাইবার ক্রাইম এক্সপার্ট কনস্টেবলসদের সাথে মিলে পুলিশ সার্ভারসকে হ্যাক করলো, আর ইয়াবতমাল পুলিশ সিস্টেমের পাসওয়ার্ড জানতো। 160টা সিডিআর এইভাবে বার করা হয়েছিল 15টা পুলিশ কমিশনারদের ইমেল আইডি দিয়ে, যাতে ধরা না পড়ে ও সব পরে ডিলিট করে দিত। সিডিআর যদিও কি মেসেজ বা কথা বলা হয়েছে তা বলে না, কিন্তু জিপিএস লোকেশনটা খুব দরকারি থাকে ক্রাইম সলভ করার জন্য। প্রত্যেকটা সেল টাওয়ারকে নাম্বার দেওয়া থাকে আর কভার করে 500 মিটার ডিস্টেন্স, তাই আমরা লোকেদের প্রায় অ্যাকিউরেট লোকেশন পেয়ে যাই সিডিআর দিয়ে। সাধারণত টেলিফোন কোম্পানিজরা গত 1 বছরের কল রেকর্ডস দিতে পারে, তার থেকে বেশি দরকার পড়লে সিনিয়র পুলিশ অফিসারদের থেকে স্পেশাল পারমিশন নিতে হয়। পুলিশ, সিবিআই, ইনকাম ট্যাক্স, ইন্টেলিজেন্স আর কাউন্টার টেরোরিজম এজেন্সিস যেমন এনআইএ, টিএস আর এমনকি সেবি, স্টক মার্কেট অথরিটিরাও লিগালি টেলিকোসদের থেকে সিডিআর এর জন্য রিকোয়েস্ট করতে পারে। ইন্স্যুরেন্স কোম্পানিজরাও ডাবল চেক করে অ্যাক্সিডেন্ট ক্লেমস সিডিআর দেখে যে ঠিক সেই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে কি না। 2014 পিবি আনোয়ার ভার্সেস পি কে বশির কেস জাজমেন্টে সুপ্রিম কোর্ট ইলেকট্রনিক এভিডেন্স এর গাইডলাইন নির্ধারিত করলো, যদি প্রপার গাইডলাইন ফলো করে সিডিআর বার করা হয় তাহলে ওটা কোর্টে এভিডেন্স হিসেবে অ্যাডমিসিবল হবে, তা না হলে ওটা জিরো ভ্যালু। আরো কঙ্কাল বেরোতে পারে। অ্যাক্ট্রেস আকৃতি নাগপাল পুলিশ কমপ্লেন্ট ফাইল করলো। আমার পার্সোনাল ইনফরমেশন ইলিগাল ভাবে রিজওয়ান সিদ্দিকী ইউজ করেছে, যে আমার হাজবেন্ডের লয়ার। এখন অনেক অ্যাপস আর কোডস আছে যা কেউ লুকিয়ে ইউজ করতে পারে অন্যের ফোনে টেক্সট লগস জানার জন্য। বিসবোর কবিতা, আমরা কাকে ফোন করি এটা পার্সোনাল, সে ঝগড়া হোক বা কথা কিছু ইমোশনাল,
যদি সেই ডেটা পাওয়ার চেষ্টা করে গাইডলাইন্স না ফলো করলে হয়ে যাবে ক্রিমিনাল। আমাদের সব তথ্য আর খবর নেওয়া হয় সংবাদপত্র আর ম্যাগাজিনস, পেশাদারী পত্রিকা আর নিউজ চ্যানেলস থেকে, যেটা আমরা প্রস্তুত করি মজা এবং আকর্ষণীয়ভাবে। আমরা নিজেদের একটা সঠিক আর তথ্যপূর্ণ খবরের স্রোত হওয়ার উপর গর্ব করি। ফ্রি সাবস্ক্রাইব করুন বিজবো বাংলা।